নমস্কার বন্ধুরা, নিবেদাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি। আমার আজকের রেসিপির নাম হলো দই পোস্ত পমফ্রেট। আপনারা পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি করেছেন, কিন্তু আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ খুবই সুস্বাদু আর খুবই মুখরোচক একটা রেসিপি। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা একদম নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটু ভালোবাসার ছোঁয়ায় আমার পরিশ্রম ও স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের আজকের রেসিপিটা দেখে নিই। আজকে রেসিপির জন্য আমার পমফ্রেট মাছ লাগবে। আমি পমফ্রেট মাছগুলোকে প্রথমে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে নোনা জলে মাছ তো একটু গন্ধ ওঠে, যাতে গন্ধটা না ওঠে বা কম ওঠে, সেই জন্য আমি 1 টেবিল স্পুনের মতো লেবুর রস নিয়েছি। আমি লেবুর রসটা দিয়ে দিলাম। আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। আমি 1 টেবিল স্পুন আদা, রসুন আর লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। আর আমি 1 টেবিল স্পুন নুন দেব। এবার আমি মাছগুলোতে ভালো করে মাখিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দেবো, মানে 20-25 মিনিট বা 1/2 ঘন্টা রাখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে মাছের মধ্যে ভালো করে নুনটাও ঢুকবে আর গন্ধটাও কম হবে। তাহলে আমি মাখিয়ে 1/2 ঘন্টা রেখে দিচ্ছি। আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। আর আমি কড়াইয়ে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল, মানে মাস্টার্ড অয়েল দিয়েছি। এটা মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করলে ভালো হয়। আর এবার আমি যেহেতু আজ মানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে করে মানে ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে আমি মাছগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। আমি 2টো করে মাছ ভাজব, আমি 2 পিঠ সুন্দর করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি, দুটো দিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমার কড়াইয়ে যে তেলটা ছিল আমি ওর মধ্যেই ফোড়ন দেবো। আমি ফোড়নের জন্য 1টু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, ওই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আমি দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে পেঁয়াজগুলো ব্রাউন কালার, হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। আমি পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি 1 টেবিল স্পুন আদা, রসুন আর লঙ্কা বাটা একসঙ্গে করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। আবার আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি 2টো লঙ্কা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ঝালটা নিজেদের মতো, আপনারা স্বাদ অনুযায়ী ঝাল দেবেন, আমি এতটাই দিলাম। ভালো করে আমি ভেজে নেব। এবার আমি শুকনো মশলা দেব, মানে আমি জিরে গুঁড়ো দেব এর মধ্যে, গুঁড়ো মশলা। আমি 1 টেবিল স্পুন গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। নুন দিচ্ছি, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, আমি এতটাই দিলাম। এবার আমাকে সমস্ত
मसला खूब भालो करे भेजे नीते हबे जाते कोनो मसलार गंध ना आसे। और आमी एई रेसिपिते कोनो हलुद यूज करब ना, माछे जतटा हलुद छिलो आमी सेटाई सेटाते आमार हये जाबे, कारण एई काश्मीरी लंकार गुड़ोटाते आमार कालारटा चले आसबे। आमी आर कोनो हलुद यूज करब ना, आमी একটু ভালো করে ভেজে নি। দেখুন আমার মশলাটা একটা সুন্দর কালারও এসেছে, আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে কালারটা চলে এসেছে। এবার আমি পোস্ত দেবো, এটা দই পোস্ত পমফ্রেট, ওই জন্য আমি পোস্ত দেবো। আমি দেড় স্পুন মানে টেবিল স্পুনের মতো আমি পোস্ত বাটা নিয়েছি, আমি দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে নেবো, আমি পোস্তটা দিয়েও খুব সুন্দর করে আমি ভাজবো। আমি পোস্ত দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কোনো মশলার এখন কোনো গন্ধ আসছে না, আর সুন্দর একটা আমার গন্ধ বেরিয়েছে। কিন্তু এবার আমি 1.5 টেবিল স্পুন আমি দই নিয়েছি, দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। আর আমাকে না যখন এটা রান্না করতে হবে সবসময় মানে ফ্লেমটা আমাকে মিডিয়ামে রাখতে হবে, মাছগুলো ভাজতেও হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। আমি একদম সিমে করে দেবো, আমার ফ্লেমটাকে আমি একদম সিমে করে দিলাম, কারণ আমি দইটা দিলে যাতে দইটা ফেটে না যায়। দেখুন আমার তেল ছেড়ে এসে এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম। দই দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। আপনারা যারা চিনি খান এর মধ্যে একটু চিনি দিতে পারেন, ভালো লাগবে। আমি আজকে চিনি দেবো না। ভালো করে নাড়তে হবে আমাকে, কারণ যাতে ফাটাফাটা না হয়, কেটে না যায় দইটা, সেই জন্য আমাকে ভালো করে নাড়তে হচ্ছে। আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি হাফ কাপ মানে হাফ বলবো না, এক কাপই জল দেবো। আর গ্রেভিটা কিন্তু আপনাদের নিজেদের অনুযায়ী আপনারা বানাবেন, আমি এতটাই জল দিলাম, এক কাপের মতো জল দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। এবার যখন একটু ফুটে আসবে তখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন আমার ফুটে এসছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 5 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন মাছগুলো। এবার আমি লিডটা দিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। লিডটা দিয়ে দিলাম, 5 মিনিট আমি অপেক্ষা। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি লিডটা খুলে দেখে নেবো। হ্যাঁ, আমার দই পোস্ত পমফ্রেট রেডি। এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, তারপর আমি প্লেটিং করে নেব। আমার দই পোস্ত পমফ্রেট একদম রেডি। আশা করি আমার রেসিপি দই পোস্ত পমফ্রেট আপনাদের খুবই ভালো লেগেছে, খুবই নতুন আর খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা বেশি করে ঝাল দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করবেন, খুবই তৃপ্তি সহকারে সবাই খাবে, আর আপনার রান্নার প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো আমার বুঝতে কোনো অসুবিধা হয়েছে, ধরুন উপকরণগুলো, তো আপনারা ডেসক্রিপশন বক্সে আমার উপকরণ ও কোয়ান্টিটি দুটোই দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।